নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ইলুমিনেশন থিয়েটারের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। অলরেডি আমি মেনশন করেছিলাম অ্যাক্টিংয়ের যে ফার্স্ট এপিসোড ছিল ফ্রি মিস্টেক্স লজ্জা ঘৃণা ভয় নিয়ে সেখানে, এবং তার পরের এপিসোড এবিসিডি অফ ফিল্ম অ্যাক্টিংয়ে BVMS থিওরি নিয়ে, বডি, ভয়েস, মাইন্ড অ্যান্ড স্পেস, এই চারটে নিয়েই তৈরি হচ্ছে BVMS থিওরি। বডি বলতে কি, একজন অভিনেতার যে ফিজিক্যাল স্ট্রাকচার বা যা ফিজিক্যাল যে কাঠামো, সেটা থিয়েটার থেকে, যাত্রা থেকে, ভ্লগিং থেকে, সিনেমা থেকে, বিভিন্ন জায়গায় পারফর্মারের বিভিন্ন রকম একটা ক্রিয়াকৌশলে ইউজড হচ্ছে বডিটা, সেটাই হচ্ছে BVMS এর প্রথম যে বি, ভি ফর ভয়েস, ভয়েস বলতে ভয়েস মডিউলেশন, সেখানে আপনাকে মিমিক্রি করতে হচ্ছে বা সরি লোকে দিতে হচ্ছে বা যাই করতে হচ্ছে ভয়েস, বা এই যে বাচিক অভিনয় সেইটা ইউজ হচ্ছে এই BVMS এর বি দিয়ে। মাইন্ড বলতে মনটা, এম ফর মাইন্ড, মাইন্ড বলতে মনটা কীভাবে তৈরি করছেন অভিনয়ের জন্য, সেটা হচ্ছে এম ফর মাইন্ড। অ্যান্ড স্পেস হচ্ছে যে স্পেসে দাঁড়িয়ে আপনি পারফরমেন্সটা করছেন, সেটা ক্যামেরার সামনে হোক বা যাত্রা হোক বা থিয়েটার হোক, যেখানে, এই চারটে জিনিস নিয়ে BVMS হচ্ছে অভিনয়ের প্রাইমারি ফর্মুলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ছোটো ছোটো ভিডিও বা অ্যাক্টিং টিপস পাওয়ার জন্য। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের এপিসোডে, বাই।